there. Welcome back to English English. Welcome back to another class. আজকের lesson is a conditional sentence. আমরা অবশ্যই পরিচিত class 10 থেকে শুরু করে সবার জন্য এই sentenceটা খুবই important. So conditional sentenceটা আমরা কি জানি? সাধারণত if যুক্ত sentenceকে কি বলা হয়? Conditional sentence. যেটাকে সোজা বাংলায় কি বলে? শর্তযুক্ত. শর্ত সাপেক্ষ কি? বাক্যকে কি বলা হয়? Conditional. আমরা অনেকে জানি কন্ডিশনাল সেন্টেন্স কি, তিন প্রকার। আসলে না, দেখেন কন্ডিশনাল সেন্টেন্স মূলত হচ্ছে কয় প্রকার? চার প্রকার। তো প্রথম হচ্ছে কি, সিরো কন্ডিশনাল, দেন ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। সেন্টেন্স কন্ডিশনাল সেটা আমরা কিভাবে বুঝবো? তো কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে মূলত কি হয়, কমপ্লেক্স সেন্টেন্স ইউজ হয়। তো আমি একটা এক্সাম্পল দিই, জিনিসটা খুবই ইজি হবে। তো আমরা কিভাবে কন্ডিশনাল সেন্টেন্স চিনবো? প্রথম হচ্ছে গিয়ে কি, ইফ যুক্ত। দেখেন এখানে ইফ আছে, ইফ যুক্ত বাক্যকে কি বলা হয়? কন্ডিশনাল সেন্টেন্স। এখানে কয়টা পার্ট থাকবে? দুইটা পার্ট। একটা হচ্ছে গিয়ে ইফ যুক্ত ক্লজ, মানে ইফ ক্লজ এটাকে বলে। আরেকটাকে বলা হয় মেইন ক্লজ, অথবা আমরা কি বলতে পারি, রেজাল্ট ক্লজ। মেইন ক্লজ ও রেজাল্ট ক্লজ। এই ইফ যুক্ত ক্লজে কি থাকবে? কন্ডিশন থাকবে। আর এখানে এসে তার কি থাকবে? রেজাল্ট। তারপরে প্রতিটা কন্ডিশনের কি আছে, স্ট্রাকচার আছে। আমরা প্রতিটা কি করবো, কন্ডিশন আলাদা আলাদা পড়বো, তার আগে আমরা বেসিক স্ট্রাকচার নেই। এটাকে দেখো একটু, ইফ হি কামস, এটা কন্ডিশন দেওয়া, যদি সে আসে এটা তার সম্ভাব্য রেজাল্ট কি হবে, আই শ্যাল গো। তার মানে এখানে কন্ডিশন, এখানে হচ্ছে কি তার রেজাল্ট, এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এখন আমরা একটা একটা করে দেখবো প্রতিটা কন্ডিশনাল সেন্টেন্স। আমরা প্রথমে জিরো কন্ডিশনাল দেখি, তো তার স্ট্রাকচারটা দেখেন। তো জিরো কন্ডিশনে হচ্ছে মনে রাখবেন, ইফ যুক্ত ক্লোজ, আমরা অবশ্যই জানি দুইটা ক্লোজ থাকে, ইফ যুক্ত ক্লোজ প্রেজেন্ট ইনডেফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট এটাকে বলে। অপর যে ক্লোজ থাকবে এইটাও কি থাকবে, প্রেজেন্ট ইনডেফিনিট। মনে রাখতে হবে যে দুইটা ক্লোজে কি হবে, কে প্রেজেন্ট ইনডেফিনিট। এখন কথা হচ্ছে কি, আমি কখন জিরো কন্ডিশনটা ইউজ করবো? একটু এদিকে দেখেন, জেনারেল ট্রুথ ওর সাইন্টিফিক্যালি ট্রুথ, যেগুলো সাধারণভাবে সত্য আমরা জানি, সচরাচর ঘটে, সবসময় ঘটে, এন্ড বৈজ্ঞানিকভাবে কি সাইন্টিফিক্যালি ট্রুথ, এইগুলার ক্ষেত্রে আমরা কি করবো, জিরো কন্ডিশনটা ইউজ হবো। এই উদাহরণটা দেখেন, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, বারবার কি বেস ফর্ম, এটাও কি প্রেজেন্ট ইনডিফিনিট। সো এটা জিরো কন্ডিশন স্ট্রাকচার, ঠিক আছে। আমরা মিনিংটা দেখি, ইফ উই হিট, যদি আমরা হিট মানে তাপ দিই, আইস মেল্টস, আমরা তাপ দিলে কি আইসটা মেল্ট করবে, এটা কি বৈজ্ঞানিকভাবে সত্য না? এটা বৈজ্ঞানিকভাবে অবশ্যই কি সাইন্টিফিক্যালি ট্রুথ, এটা হচ্ছে সাইন্টিফিক্যালি কি ট্রুথ, এন্ড জেনারেলি কি আমরা বলতে পারি ট্রুথ। আমরা যখন কি করবো, হিট দিব, আইস মেল্ট হবে, এই জন্য এটা কি শিখা, জিরো কন্ডিশন। এখানে হচ্ছে জিরো কন্ডিশন এন্ড ফার্স্ট কন্ডিশনের মধ্যে পার্থক্য, জিরো কন্ডিশন এটা ঘটে, এটা অলওয়েজ ঘটে, তুমি যখন হিট দিব আইস কি হবে, মেল্ট হবে, কিন্তু ফার্স্ট কন্ডিশনে সেটা ঘটে, ঘটতে পারে আবার নাও হতে পারে। ওকে, তাহলে আমরা এখন আমরা আরেকটা উদাহরণ দেখি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। এই উদাহরণটা দেখো, ইফ যুক্ত ক্লোজ, ইফ ইট ইজ সামার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, বারোর সাথে এস আছে, ওইটাও কি প্রেজেন্ট ইনডিফিনিট, উভয় ক্লোজটা কি প্রেজেন্ট ইনডিফিনিট। ইফ ইট ইজ সামার ইট ফিলস হট, আচ্ছা এটা তো বৈজ্ঞানিক ভাবে ইভেন্ট ট্রুথ, জেনারেলি তো এটা ট্রুথই, যখন সামার থাকে তখন কি আমরা হট ফিল করি না, আমরা গরম অনুভব করি না, দ্যাটস ট্রু, জেনারেলি ট্রুথ, ইভেন সাইন্টিফিক্যালি কি ট্রুথ, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি জিরো কন্ডিশনাল। তো কি কি মনে রাখতে হবে, উভয় ক্লোজ প্রেজেন্ট ইনডিফিনিট, এন্ড এটা সাধারণত কি হয় জেনারেলি ট্রুথ হয়, ইভেন ইউনিভার্সাল ট্রুথ, সাইন্টিফিক্যালি ট্রুথ। এখন আমরা কি করব, ফার্স্ট কন্ডিশন, এখন আমরা চলো ফার্স্ট আমরা কি দেখবো, ফার্স্ট কন্ডিশনাল দেখো। তো প্রথম আমরা স্ট্রাকচারটা দেখে নেই, ইফ যুক্ত ক্লোজ হবে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হবে কি ফিউচার ইনডিফিনিট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা ফিউচার ইনডিফিনিট। মনে থাকার জন্য সবসময় ইফ যুক্ত ক্লোজটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা ফিউচার। এখন অনেক সময় কি হয় ইনভার্স হয়ে যায়, মানে ফিউচার ইনডিফিনিটটা প্রথমে আসতে পারে, এটা কি শেষে, এটা আমরা দেখবো। এই উদাহরণটা দেখো, এখন আমি যেটা করছি ইফ ক্লোজটা আমি পরে নিয়ে নিছি, কিন্তু দেখো আমাদের স্ট্রাকচার ঠিকই আছে, ইফ যুক্ত এটা ঠিকই গো প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু অন্য ক্লোজটা কি ফিউচার ইনডিফিনিট। সো যে জিনিসটা মনে রাখতো, ইফ ক্লোজটা শুরুতে থাকতে পারে, শেষে থাকতে পারে, কিন্তু এটা কি থাকবে তার টেন্স ঠিক থাকবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, তখন অন্য ক্লোজটা কি হবে গেল ফিউচার। দেখুন এখন তো এটা কি হয়েছে ফিউচার, এটা ইনডিফিনিট। সো ইফ ক্লোজ ঠিকই আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, অন্য ক্লোজটা কি ফিউচার ইনডিফিনিট, এটা শুরুতে থাকতে পারে আবার শেষেও থাকতে পারে। তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে ইফ ক্লোজ, উইল এনজয় দ্য পার্টি ইফ উই গো দেয়ার,
কন্ডিশনাল, দেখো তো সেকেন্ড কন্ডিশনাল। তো আবার আমরা কি করি স্ট্রাকচারটা দেখি, এখন কি হবে ইফ যুক্ত যে ক্লোজ আছে এটা হবে পাস্ট ইনডিফিনিট। মনে রাখবা এই ইফ যুক্ত ক্লোজটা হচ্ছে আসল, এটা কি হবে পাস্ট ইনডিফিনিট। তখন অপর ক্লোজ আমাদের যে মেইন ক্লোজ বা রেজাল্ট ক্লোজ এটা কি হবে সাবজেক্ট বসাবো, উড কুড মাইট মডাল হিসেবে তিনটে থেকে যেকোনো একটা বসালে হবে, দেন পারবেন বি ওয়ান মানে বেস ফ্রম। মনে রাখবো কিন্তু শুধু উড কুড এখানে না, উড হ্যাভ কুড হ্যাভ নিয়ে আসো না, উড হ্যাভ কুড আসবে না, অনলি উড কুড মাইট। ওকে দেন পারবেন কি বেস ফ্রম। উদাহরণ দেখো তো একটু, সাবজেক্ট বি টু, বি টু মানে পারবেন কি পাস্ট ফ্রম। ইফ উই হেল্প দ্য পুয়ার, যদি আমরা গরিবদের সাহায্য করতাম। ওকে সাবজেক্ট নিয়ে আসি, দেখো দে সাবজেক্ট আসছে, আমি উড নিয়ে আসছি, এন্ড পারবেন বেস ফ্রম দ্য উড লিভ এ ডিসেন্ট লাইফ। এইটা এখন যদি দেখা যায় কি আছে আরেকটা জিনিস বললাম, এই সেকেন্ড কন্ডিশনালে ইফ যুক্ত ক্লোজে সবসময় টু বি পার্ট হিসেবে ওয়্যার হয়, কি করা অর্থে কল্পনা, মনে হয় কল্পনা পার্ট ঠিক আছে কিনা না, মানে কল্পনা করা অর্থে কাল্পনিক অর্থে সবসময় সেকেন্ড কন্ডিশনালে কি হবে টু বি পার্ট হিসেবে কি হবে ওয়্যার হবে। দেখো এখানে আই, আমরা তো জানি আই এর সাথে কি হয় ওয়াজ হয়, ওয়্যার হওয়ার কথা না, কিন্তু এটা কন্ডিশনালে কি হবে কল্পনা করা অর্থে অবশ্যই ওয়্যারই হবে, ওয়াজটা ভুল সবসময় ওয়্যার দিবা। ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম, দ্যাট মিন্স তোমার জায়গায় হতাম, আই উডন্ট গো দেয়ার, আমি এখানে যেতাম না, আই উডন্ট গো দেয়ার। এখন এই ক্লোজটা যদি এখানে আসে এর সাথে সেম হবে, আই উডন্ট গো দেয়ার, এটা ধর প্রথমে আসলাম, আই উডন্ট গো দেয়ার ইফ আই ওয়্যার ইউ, এটা কোনো সমস্যা নাই, এই ক্লোজটা এখানে থাকতে পারে। তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে ইফ ক্লোজটা কি হবে পাস্ট ইনডিফিনিট, আর অন্য যে ক্লোজটা এইটা স্ট্রাকচার অনুযায়ী হবে সেটা প্রথমে থাকতে পারে, এইটা যদি প্রথমে দেখে এইটা হবে শেষে। আর আরেকটা জিনিস, এই ইফ যুক্ত ক্লোজ প্রথমে দেখলে আমাদের কমা সবসময় ইউজ করতে হবে, মনে রাখবে কমা কিন্তু মাস্ট, আমাদের কমা ইউজ করতে হবে। কিন্তু ইফ যুক্ত ক্লোজ যদি প্রথমে না থাকে শেষে থাকে তাহলে কমায়ের প্রয়োজন নাই, কিন্তু যখন এটা ফার্স্টে থাকবে শুরুতে থাকবে অবশ্যই কমা ইউজ করতে হবে। ওকে সো আমরা দেখবো লাস্ট কন্ডিশন আছে, লাস্ট কন্ডিশন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এইটাই বেশি আসে, যারা এখানে এইচএসসি এক্সামিনে আছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, চার নম্বর কোয়েশনে আছে কমপ্লিটিং সেন্টেন্স অ্যান্ড রাইট ফ্রম ভার্ব। আর কম্পিটিটিভ এক্সামে খুব বেশি এখন দেখা যায় কন্ডিশন থেকে কোয়েশন আসার জন্য, কোয়েশন আসতে দেখা যায় খুব বেশি। তাহলে উদাহরণগুলো আমরা দেখি এবং স্ট্রাকচার, প্রথমে স্ট্রাকচারটা দেখো, সেকেন্ড কন্ডিশন আমাদের কি ছিল ইফ টু দ্য প্রশ্নটা ছিল পাস্ট ইনডিফিনিট, কিন্তু থার্ড কন্ডিশন এটা কি বুঝলো পাস্ট পারফেক্ট। এখানে কিন্তু অনেকে ভুল করো, শুধু হেড থাকলে কখনো পাস্ট পারফেক্ট হবে না, হেডের পরে বারবার পাস্ট পারফেক্ট হতে হবে, যদি শুধু হেড থাকে এটা সেকেন্ড কন্ডিশন, এটা পাস্ট ইনডিফিনিট চলে যাবে। ইফ যুক্ত ক্লোজ হবে পাস্ট পারফেক্ট, তাহলে অন্য ক্লোজটা কি বোঝা সাবজেক্ট, এখন আমাদের হ্যাভটা আসবে মানে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ সবার সাথে হ্যাভ লাগবে, এন্ড হ্যাভের পরে বি থ্রি। এখানে অনেকের ভুল হয় হ্যাভ পর্যন্ত দেন দেন ভার্ব ইউজ করেন না, তাহলে পর কন্ডিশনটা কিন্তু হচ্ছে না, এরপর একটা ভার্ব ইউজ করতে হবে, এই ভার্বটা কি হবে গিয়া পাস্ট পার্টিসিপল। উদাহরণগুলো দেখো তো, সাবজেক্ট দেন হেড আছে বি থ্রি, ভার্বের পাস্ট পার্টিসিপল। ইফ দ্য হেড ওয়ার্ক হার্ড, যদি তারা কঠোর পরিশ্রম করতে পারতো, কিন্তু এখন দেখো এই অংশটা কিন্তু প্রথমে চলে আসছে, ঠিকই আছে উড হ্যাভ দেন বি থ্রি, তাহলে আমাদের ইফ যুক্ত ক্লোজটা কি হবে যেভাবে আছে ওইভাবে শুধু এটা ওই জায়গায় চলে যাবে, ইনভার্স মতো হয়েছে, এটা আসছে এই জায়গায়, এটা আসছে এই জায়গায়। সো দেখো হেড দেন বি থ্রি, আই উড হ্যাভ গন, আমি এখানে যেতাম, ইফ ইউ হ্যাড ইনভাইটেড, যদি তুমি আমাকে করতে দাওয়াত দিতে আমন্ত্রণ দিতে আমি যাইতাম, সো এটা কন্ডিশন। তুমি যেহেতু এটা হচ্ছে কি আনরিয়েল কন্ডিশন, মনে রাখবা সেকেন্ড কন্ডিশন অ্যান্ড থার্ড কন্ডিশন কি আনরিয়েল, এটা অলরেডি কি পাস্ট হয়ে গেছে, তুমি জাস্ট এখন কল্পনা করতেছো ইমাজিন করতেছো যদি জিনিসটা এইভাবে হইতো এইভাবে হইতো, এটা কিন্তু পসিবল না, ঠিক আছে কিনা না, এই জন্য এটাকে বলা হয় কি আনরিয়েল কন্ডিশন। তো যেটা আমি বলতে চাচ্ছি অনেক সময় কি হতে পারে মেইন ক্লোজটা শুরুতে থাকতে পারে, তো তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে থার্ড কন্ডিশনে ইফ যুক্ত যে ক্লোজটা এটা দেখতে পারছো অলওয়েজ পাস্ট পারফেক্ট। এখন অনেকে হেড দেখে কি করে পেলো পাস্ট পারফেক্ট, না শুধু হেড থাকলে এটা কি হবে গিয়া ডেফিনেটলি এটা সেকেন্ড কন্ডিশন, কারণ হ্যাভের পাস্ট ফ্রম হ্যাড। এখন আমরা দেখবো থার্ড কন্ডিশনে আরেকটা, দেখো তো আমাদের থার্ড কন্ডিশনে আরেকটা খুবই ইম্পর্টেন্ট রোল। এখন অনেক সময় কি দেখা যায় কন্ডিশনাল সেন্টেন্সের শুরুতে কিন্তু হেড দেখা যায়, মনে রাখো এই হেডটা হচ্ছে ধরে নাও ইফ, এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স। এখন স্ট্রাকচারটা একটু দেখো,
হ্যাড শুরুতে আসবে, এটা যদি এর মতন হবে, অর্থটা কি ইফ এর মতন আমাদের অর্থ দিবে যদি। সো হ্যাড দেন সাবজেক্ট, এরপরে এখানে যদি বার থাকে, আমি আবার বলতেছি, এরপরে যদি বার থাকে এটা আমাদের তাত কন্ডিশন, কি হবে গা তাত কন্ডিশন। তাহলে আমরা তাত কন্ডিশন যেভাবে করছি এইভাবে নতুন কিছু নাই, উড হ্যাভ কুড হ্যাভ সিমিলার। আমরা এক্সাম্পলটা দেখো, হ্যাড আই গট মানে তো গেট গট, ঠিক আছে না? সো গটে দেওয়া যায়, আবার গটনে দেওয়া যায়। হ্যাড আই গট মানে রাইট, আই উড হ্যাভ হেল্প দেম, আই উড হ্যাভ হেল্প দেম। তো হেডের পরে কি আসছে, এখানে বার আসছে, এর জন্য এটা কি শিখা তাত কন্ডিশন। কোন কন্ডিশন? তাত কন্ডিশন। কিন্তু এখন এটার দিকে দেখো, শুধু হ্যাড, কিন্তু হ্যাডের পরে কিন্তু ভার্ব নাই, এটা কিন্তু সেকেন্ড কন্ডিশন, এখানে কিন্তু উড হ্যাভ হয় নাই। হোয়াটস দ্য ডিফারেন্স? কারণ ডিফারেন্স হচ্ছে এখানে হেডের পরে একটা ভার্ব ছিল, কারণ হেডের পরে যখন একটা ভার্ব আসছে এটা কি হয়ে গেছে তাত কন্ডিশন, কিন্তু এখানে হেডের পরে কিন্তু কোনো আর ভার্ব নাই। তাহলে শুধু যেহেতু হ্যাড, এটা কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট, তাহলে এটা অবশ্যই কি সেকেন্ড কন্ডিশন। সো দ্যাটস এখানে কি হয়েছে গিয়ে উড কুড, কিন্তু এরপরে হ্যাভ হয় নাই। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমি আবার কি করতেছি, রিক্যাপ করতেছি, ভেরি সিম্পল। হেডের পরে যদি বার থাকে, যদি আমি বলতাম হ্যাড আই বিন দ্যা, হ্যাড আই বিন, এই দেখো হেডের পরে কি আছে, একটা বার আছে, দেন এটা হচ্ছে তাত কন্ডিশন। কোন কন্ডিশন? তাত কন্ডিশন। তাহলে তুমি উড কুড তার সাথে হ্যাভ লাগাবা, উড হ্যাভ কুড হ্যাভ, এরপরে বারবার পাস পার্টিসিপল। এখন যদি শুধু হেড থাকে তারপরে বার নাই, সেকেন্ড কন্ডিশন, অনলি উড কুড মাই। সো it's time to say now goodbye, and I hope you guys enjoyed the lesson and have learned something from here. And if you do, please do subscribe and keep sharing. See you in another video. Until then.